এখন ফার্স্ট কেউ ফটোগ্রাফি শুরু করবে ক্যামেরা চালাতেই পারে না, তার বাজেট আসলে কয়েক লাখ টাকা হবে। এইটা আমাদের দেশ বা আমার মনে হয় কোনো দেশের প্রেক্ষাপট থেকেই রাইট মনে হবে না, যেহেতু একটা খাবার দিয়ে আপনার সারা জীবন পার হয়ে যাবে না, ঠিক ওই রকম একটা ক্যামেরা দিয়ে আপনার সারা জীবন পার হয়ে যাবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওর শুরুতে আমি আমার পরিচয় বলে দিই। নর্মালি আমি আমার কোনো ভিডিওতে আমার নাম বলি না। আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ইকবাল, আর ডাক নাম রানা। আর আমার চ্যানেলের নাম MSI ভ্লগস। MSI এর মিনিং হচ্ছে M ফর মোহাম্মদ, S ফর সৈয়দ, I ফর ইকবাল। সো যারা এতদিন প্রশ্ন করেছেন যে আসলে MSI এর মিনিং কী, MSI ভ্লগস কেন, তো আমি যেহেতু ভিডিও ব্লগ করি আর আমার নাম সৈয়দ মোহাম্মদ ইকবাল, সেই জন্য আমার নাম থেকেই MSI ভ্লগস। আর আজকের ভিডিওটা মূলত কাদের জন্য একটু ক্লিয়ার করে নিই ফার্স্টে। আজকের ভিডিওটা হচ্ছে প্রথম দিকে যারা ফটোগ্রাফি শুরু করতে চাচ্ছেন এবং ফটোগ্রাফি নিয়ে পরবর্তীতে এটাকে প্রফেশন বা এই ধরনের প্রফেশন হিসাবেই নিতে চাচ্ছেন, আসলে তাদের জন্য ফটোগ্রাফিটা মূলত আমি যেটা মনে করি দুই ধরনেরই হয় অন্যান্য সব কিছুর মতো। একটা হচ্ছে প্রফেশনালি নেওয়া আর একটা হচ্ছে অ্যামেচার, মানে শখ থেকে লাইক ফটোগ্রাফি করা। সো ফটোগ্রাফি শুরু করতে গেলে ফার্স্ট আমাদের যেই জিনিসগুলো সামনে চলে আসে, লাইক ফটোগ্রাফি করতে গেলে ফার্স্ট যেই জিনিসটা আমাদের হাতে লাগবে সেটা হচ্ছে একটি ক্যামেরা এবং একটি লেন্স, এবং এরপরে আসে লাইটসের ব্যাপার। আস্তে আস্তে আমি এগুলো সব কিছু নিয়েই কথা বলবো, কারণ একদিনে সব কিছু বলতে গেলে এই ভিডিও কবে যে শেষ হবে তা বলা মুশকিল হয়ে যাবে। তো নতুন যারা শুরু করতে চাচ্ছে এরকম বেশ কিছু মানুষ আমাকে বেশ কিছু ধরনের প্রশ্ন করে থাকে, জুনিয়ররা বা হয়তো বয়সে সিনিয়র, ফটোগ্রাফিতে জুনিয়র এই ধরনের, তো তাদের কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা সাজানো। এই জিনিসগুলো আমি আজকে এক এক করে আপনাদের বলার চেষ্টা করব। ফটোগ্রাফি স্টার্ট করবে এরকম একটা মানুষের ফার্স্ট যে প্রশ্নটা মনের ভিতরে আসে সেটা হলো কোন ক্যামেরাটা কিনবো, কারণ বাজারে এত ক্যামেরা, এত ব্র্যান্ড, এত রকমের ক্যামেরা। আমি জাস্ট একটু বলি, সেটা হলো মিররওয়ালা ক্যামেরা, মিরর ছাড়া ক্যামেরা, SLR, DSLR, পয়েন্ট অ্যান্ড শ্যুট, মিডিয়াম ফরম্যাট, লার্জ ফরম্যাট, ফুল ফ্রেম, ক্রপ, নাইকন, ক্যানন, সনি, পেন্টেক্স, আরও লাইক অনেক ব্র্যান্ড আছে। এর মধ্যে থেকে আপনি কোন ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি শুরু করবেন, এই প্রশ্নটা খুব বেশি আমার কাছে আসে। এরকম হয় যে রানা ভাই আমি ফটোগ্রাফি করব, আমি কোন ক্যামেরাটা দিয়ে শুরু করব। এই প্রশ্নের উত্তর দিতে গেলে ফার্স্টে আমি যেটা বলবো, আপনার বাজেট আপনি ঠিক করেন, কারণ যেহেতু একটা খাবার দিয়ে আপনার সারা জীবন পার হয়ে যাবে না, ঠিক ওই রকম একটা ক্যামেরা দিয়ে আপনার সারা জীবন পার হয়ে যাবে না। তাই আপনি আপনার ফার্স্ট বাজেটটা আগে সেট করেন যে আপনি কত টাকা প্রথমে এটার দিকে ইনভেস্ট করতে চাচ্ছেন। যদি প্রফেশনালি ইনভেস্ট করেন সেটার ব্যাপারও ডিফারেন্ট, আর যদি শখ থেকে শুরু করতে চান সেটার ব্যাপারও ডিফারেন্ট। সো ফার্স্ট আপনি ঠিক করেন যে আপনার বাজেট কত। একটু মনে হয় ভেঙে না বললেই না, আপনার বাজেট 20,000 টাকা অথবা আপনার বাজেট 30,000 টাকা, এরকম হতেই পারে। এখন ফার্স্ট কেউ ফটোগ্রাফি শুরু করবে ক্যামেরা চালাতেই পারে না, তার বাজেট আসলে কয়েক লাখ টাকা হবে। এইটা আমাদের দেশ বা আমার মনে হয় কোনো দেশের প্রেক্ষাপট থেকেই রাইট মনে হবে না। সো ফার্স্টে আপনি আপনার বাজেটটা ঠিক করেন 20 বা 30-এর মধ্যে, বা যাই হোক আপনার বাজেট আরও কম হলে সেটা দিয়েই শুরু করেন। আর যদি আপনার আরও বাজেট না থাকে তাহলে আপনার হাতে যে মোবাইলটা আছে এটা দিয়ে আগে শুরু করেন, কারণ ফ্রেমিং সেন্স এটা থেকেই আসবে। তো বাজেট যখন আপনার ঠিক হয়ে যাবে তখন আপনি যেটা করবেন সেই বাজেটের মধ্যে একটা ক্যামেরা কিনবেন। ব্র্যান্ড সিলেকশনের এইবার ব্যাপার আসবে, কারণ আমার বাজেট যদি 20,000 হয় আমি 20-এর মধ্যে কোন ব্র্যান্ডের ক্যামেরা কিনব। এটার জন্য সিনিয়রদের সাথে একটু কথা বলতে পারেন যে কোন ব্র্যান্ডের ক্যামেরার কী কী জিনিস ভালো বা কী কী জিনিস খারাপ। আসলে প্রত্যেকটা ব্র্যান্ড খুব ভালো মানের ক্যামেরাই মার্কেটে ছেড়ে আসতেছে একের পর এক। সো এমন না যে কোনো ক্যামেরা খারাপ, এক একজনের পছন্দ অনুযায়ী বা এক একজন এক একটা ইউজ করতে ফ্রেন্ডলি মনে করে সেই অনুযায়ী ক্যামেরাগুলো চেঞ্জ হয়, বাট এমন না যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা খারাপ। সো আপনি আগে বাজেট ফিক্স করেন, কারণ সেই বাজেট থেকে প্রতি 5,000 টাকা বাড়ালেই আপনি দেখবেন একটা গ্রেড উপরের ক্যামেরাটা আপনি কিনতে পারছেন। সো যেমন আপনার বাজেট ক্যামেরাটা আপনার ঠিক তেমনই হবে। হয়ে তো গেল ক্যামেরা, এবার আসবে লেন্সের ব্যাপার। আসলে আপনি যখন বিগিনার লেভেলের কোনো ক্যামেরা কিনবেন এটার সাথে কিট একটা লেন্স দেয়া থাকবে, নর্মালি 18 থেকে 55 বা 18 থেকে এর উপরের একটা
জুম লেন্স দেওয়া থাকে, মানে 18-55 অথবা 18 এর উপর একটা জুম লেন্স দেওয়া থাকবে। সো সেই জুম লেন্সটা দিয়ে আপনি প্রথম দিকে ফটোগ্রাফি খুব সুন্দর শুরু করতে পারবেন। আর তারপরে যদি আপনি মনে করেন না আমি কোনো প্রাইম বা আদার্স কিছু নিব, এই সমস্ত ব্যাপার শুরু করার আগে আমার মনে হয় আপনাদেরকে আমার একটু বোঝানো উচিত প্রাইম লেন্স কী এবং জুম লেন্স কী। প্রাইম আসলে নাম শুনলেই তো বোঝা যায় যে একটা জায়গায় স্থির সে। সো যদি আমার লেন্সটা হয় 18-55 তাহলে এটা হবে জুম, কারণ আমি এখানে 18-এ ওয়াইড একটা ফ্রেম পাচ্ছি এবং 55-তে যখন জুম করে নিব তখন 55-তে একটা জুম ফ্রেম পাচ্ছি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমার যে লেন্সটা এখন ক্যামেরায় লাগানো এটা 50 মানে 50 mm জুম করা আছে, আমি যদি এটা জুম আউট করে দিই সো এখন এটা 24-এ জুম করা আছে। আমার স্টুডিওর লাইট দেখা যাচ্ছে, এখন এটা আছে 24-এ, আমি এটাকে আবার চাইলে 50-এ নিয়ে আসতে পারবো এবং 50 যদি আমি আরও বেশি জুম করি তাহলে আমাকে আরও কাছে, মানে এটা এখন 105-এ আছে, আমার লেন্সটা 105 লাগানো, 18 আমার এটা 24-105 লাগানো, সরি যদি আমি কোনো ভুল করে থাকি। সো এর আগে ছিল 24-এ হচ্ছে জুমটা এতখানি, তো এটা হচ্ছে 24 আর আমি জুম করি এটা হচ্ছে 105। সো আমার লেন্সটা হচ্ছে 24-105, জুমের ব্যাপারটা আশা রাখি আপনারা ক্লিয়ার। 24-এ আপনারা যেরকম একটা বড় ফ্রেম পাচ্ছেন, ঠিক 105-এ গেলে জুম করা একটা ফ্রেম পাচ্ছেন, এটা হচ্ছে জুমের বৈশিষ্ট্য। আর যদি প্রাইম হতো তাহলে এটা 24-এ থাকা অবস্থায় 24-এই থাকতো, আমি এটাকে চাইলেও জুম করতে পারতাম না, শুধু ফোকাসিংয়ের একটা রিং থাকে প্রাইম লেন্সগুলোতে। এই মোটামুটি প্রাইম এবং জুম লেন্সের পার্থক্য। আর পরবর্তীতে আমি প্রাইম আর জুম নিয়ে আরেকটা ভিডিও করব, ওইখানে আশা রাখি আপনারা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এবার আপনার যে লেন্সটা দেয়া থাকবে ক্যামেরার সাথে, যেই জুম লেন্সটাই নর্মালি দেয়া থাকবে, ওইটা দিয়ে আপনি আগে শুরু করেন 18-55 পর্যন্ত, আপনি ওইটা দিয়ে আগে শুরু করেন, আপনি ছবি তুলতে থাকেন, ক্যামেরার সেটিংস বুঝতে থাকেন এবং বুঝতে বুঝতে একসময় আপনি বুঝতে পারবেন যে কোন mm মানে কোন মিলিমিটার বা কতটুক জুমড একটা প্রাইম লেন্স আপনার কেনা দরকার বা এর চেয়ে বেশি জুম লেন্স আপনার কেনা দরকার কিনা। কারণ আপনি যদি সাঁতার শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে পানিতে নামতে হবে, তো আপনি ক্যামেরা কেনার আগেই ডিসাইড ওইভাবে করতে পারবেন না কোনটা আপনার লাগবে। কারণ যদি এটাই হতো তাহলে এক লেন্স দিয়েই ফটোগ্রাফি হয়ে যেত, বাজারে এত লেন্স থাকতো না, প্রত্যেকটা লেন্সেরই আলাদা আলাদা কাজ আছে, তাই প্রত্যেকটা লেন্সের কাজ জানতে আপনাকে যে কোনো একটা লেন্স দিয়ে শুরু করতে হবে। অনেকের এরকম প্রশ্ন থাকে যে নতুন ক্যামেরা কিনবো নাকি পুরানো কিনবো, লেন্সটা নতুন কেনা ঠিক হবে নাকি পুরানো কেনা ভালো হবে। আসলে আমি যেটা মনে করি, যদি আপনি এটাকে বিজনেস হিসেবে নেন তাহলে আপনি আগে শেখেন, আপনি আগে বোঝেন, তারপরে বিজনেস শুরু করেন। আপনি যদি বিজনেসের শুরুতেই বিজনেস করতে চান, মানে প্রথমেই বিজনেস করতে চান, তাহলে লস খাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। আগে বিজনেসটাকে বোঝেন তারপরে বিজনেস করার ট্রাই করেন। মানে আপনি ফার্স্টে একটা নতুন ক্যামেরা কেনেন, নতুন ক্যামেরা কিনে এটাকে আগে বোঝেন, অল্প দামে ক্যামেরা কেনেন বাট এটাকে আগে বোঝেন, তারপরে ঠিক করেন আপনি ভবিষ্যতে বড় কোনো এন্ট্রি লেভেলের ক্যামেরার পরে যেটা অ্যাডভান্স লেভেলের ক্যামেরা আছে ওইটা পুরানো কিনবেন নাকি নতুন কিনবেন। তবে হ্যাঁ, যদি পরিচিত কারো কাছ থেকে নিতে পারেন। আসলে একটা ব্যাপার কি হয়, যখন আপনি এন্ট্রি লেভেলের কোনো ক্যামেরা কিনবেন, এরকম হয় অনেক সময় যে হ্যাঁ আমি একটা এন্ট্রি লেভেলের ক্যামেরা কিনেছি, এখন আমি প্রফেশনাল গ্রেডের ক্যামেরা কিনবো, সেটা সেল করে দেবো, এমন পেলে ভালো। বাট আমি বলবো রিস্ক ফ্রি যদি থাকতে চান নতুন ক্যামেরা কেনেন, দোকান থেকে কেনেন, ওয়ারেন্টি সহ কেনেন। আর ব্র্যান্ডের ব্যাপারটা তো একটু আগে আমি বলেছি, ব্র্যান্ড নিয়েও অনেক প্রশ্ন থাকে কোন ব্র্যান্ডের ক্যামেরা কিনবো। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলবো, নাইকন ক্যানন বা এখন সনি ভালো করছে, সনি সবসময় ভালো করে, আমি আসলে এখন ভালো করছে বললে এটা ভুল হবে, কারণ আমার নিজেরও স্টার্টিং ছিল সনি ক্যামেরা দিয়ে। সো সনি সবসময় ভালো করে, নাইকন ক্যানন সনি এগুলো থেকে একটা নিতে পারেন, কারণ অন্যান্য যে ব্র্যান্ড আছে ওগুলোর ভালো ক্যামেরাগুলোর প্রাইস অনেক বেশি, আর সেই ক্যামেরাটাই নেওয়া উচিত যেটা অ্যাভেলেবেল সবাই আমরা ব্যবহার করছি। কারণ আপনি যখন একসাথে এক জায়গায় ছবি তুলতে যাবেন তো সেই ক্ষেত্রে একজনেরটা আরেকজন যদি ব্যবহার করতে চান কমন কোনো ব্র্যান্ড ইউজ করা ভালো হবে। ভিডিওর একদম লাস্টের দিকে চলে আসছি এখন, আমি এখন একটু আমি আমার ব্যাপারটা বলি, আমি এখন কী ক্যামেরা ইউজ করছি, কারণ এটাও আপনাদের জানা দরকার। আমি ইউজ করছি ক্যাননের 5D Mark IV বডি, আর লেন্স ইউজ করছি হচ্ছে এটা 24-105 একটা, প্রাইম ইউজ করছি 85-50 and 135, আর জুম আরেকটা টেলিজুম ইউজ করছি, সেটা হচ্ছে 70-200 version 2 IS যেটা।
এই আপাতত লেন্স কালেকশন, একসময় অনেক বেশি লেন্স কেনা ছিল, প্রায় 14টার মতো লেন্স কালেকশনে ছিল। বাট আমি যেটা মনে করি, আসলে 14টা লেন্স না লাগলে ঘরের মধ্যে অযথা ফেলে রেখে নষ্ট করার কোনো দরকার নেই। এই তো আজকের ভিডিও। আর শেষ দিকে যেটা বলবো সেটা হলো ক্যামেরা, লেন্স, ফ্ল্যাশ, লাইটস এবং সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওগুলোতে একের পর এক। আপনারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আর কারো কোনো নতুন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওইটা নিয়ে কথা বলার ট্রাই করব। এবং ক্যামেরা কিভাবে রাখবেন, লেন্স কিভাবে রাখবেন, এগুলো কি কি প্রবলেম হতে পারে বা কোন লেন্সের কী কাজ, সব কিছু নিয়ে ডিটেল আলোচনা হবে। তবে এক ভিডিওতে এত কিছু সম্ভব না, এই জন্য পরবর্তী ভিডিওতে। আর সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।